আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি এই দুর্যোগপূর্ণ সময়ে আপনারা সবাই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি। জানি বর্তমান সকলেরই কঠিন এক সময় কাটছে, কিন্তু আপনার আমার থেকেও বেশি কঠিন সময় কাটছে সেই সব লোকদের, যারা না পারছে কোনো কাজ করতে, না পারছে স্ত্রী সন্তানদের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাতে। তাই আশা করি আপনারা সকলেই যা পারেন তা দিয়েই তাদের সাহায্য করবেন। সাহায্য করতে গিয়ে প্লিজ কেউ ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আপলোড দিবেন না। আসলে তারা কিন্তু ফকির কিংবা মিসকিন না, তারা পরিস্থিতির শিকার। আপনার এরকম সাহায্য তাদের আনন্দিত করবে না, বরং অনেক বেশি কষ্ট দিবে। তাই প্লিজ আপনারা সাহায্য করার সময় ছবি উঠাবেন না, খুব বেশি প্রয়োজন হলে সেই পণ্যের ছবি উঠিয়ে আপলোড দিতে পারেন। বেশি কথা না বলে চলুন মূল টপিকে যাওয়া যাক। আজকের ভিডিওটি মূলত আপনি কিভাবে সারা বিশ্বের করোনার আপডেট জানতে পারবেন, কোন দেশে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করেছে তা কিভাবে জানবেন, তা নিয়েই আজকের এই ভিডিও। তা জানতে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করলে আপনি এই পেজে আসবেন। এখানে এসে আপনি সকল দেশের ডিটেলস দেখতে পারবেন। এখানে আপনি ক্লিক করলে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এবং কতজন সুস্থ হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করেছে তা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে ক্লিক করে আপনি যে কোনো দেশের ডিটেলস দেখতে পারবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে আপনারা বাংলাদেশের নিশ্চিন্ত আক্রান্তের সংখ্যা এবং সুস্থ হয়েছে কতজন এবং মৃত্যুবরণ করেছে কতজন তা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো দেশ সিলেক্ট করে এভাবে দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে বিশ্বব্যাপী এটি সিলেক্ট করে দিবেন। এটি সিলেক্ট করার পর নিচে আসবেন। নিচে আসলে এখান থেকে আপনি সকল দেশের ডিটেলস দেখতে পারবেন, আক্রান্তের সংখ্যা, প্রতি লক্ষে আক্রান্তের পার্সেন্টেজ এবং সুস্থ হয়েছে কতজন এবং মৃত্যুবরণ করেছে কতজন, তার সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।